নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন আজকে আমরা একটা দেশি মুরগি কাটবো। আপনারা অনেকেই মুরগির গলা কাটা ভিডিও দেখতে চেয়েছেন, তাই ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আসুন মুরগিটা আগে ধরে নেই। পারবে না ঘরের থেকে ধরা মুরগি? কোনটা নেবে, কোনটা নেবে দেখো। আসো এখানে আসো, দাও আমার কাছে, দাও দাও, আমি দরজাটা বেরিয়ে যাবে সব। হ্যাঁ না, আমি আসছি, তুমি দাও। মা খাল দিয়ে দেখো বেরিয়ে না। এটা কোনটা কাটবে দেখো। এই যে এই মুরগিটা আছে কাটা হয়ে গেছে, পা ধরবো, পা তো ধরতে হবে। ধরে রাখবি বন্ধু, জল খাইয়ে নিলাম একটু, টাইট করে চেপে রাখবি, আমার আঁচড় দিয়ে দেবে। ঠিক আছে না, ধরে আছি এই ছোট। দেখুন মুরগিটা কাটা হয়ে গিয়েছে, এবার ছাড়িয়ে নেব। এই যে দেখুন মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এনেছি, এইবার পিস করে নেব কেটে। দেশীয় মুরগি তো ছোট ছোট করে পিস করতে হবে। দেখো এরকম ভাবে ছোট ছোট করে পিস করে নেবো কেটে নেবো মুরগিটা। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কেটে, এইবার উনুনটাও জ্বালিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এবার আলুটা ভেজে নেব। আলু হাজার আলু হাল দিলাম, মশলাগুলো ওখানে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, হলুদ,
দরকার বলুন। চিনি দিয়ে দিলাম, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে রসুন বাটা দিয়েছি, মনে হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল হলে একটু ভালো লাগবে, লবণ একটু দিন, সামান্য জল দিচ্ছি দিয়ে মশলাটা কষাই করে নেবে, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো। মশলাটা কষাই করা হয়ে গেছে, ওর মধ্যে মাংসটা এবার দিয়ে দেবো। মশলাটা দারুন কষাই করা হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটা ঢেকে ঢেকে কষাই করব, ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কষাই করব, কেননা এটা দেশি মুরগি, সেদ্ধ হতে একটু টাইম লাগবে। দেখুন মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষাই করে নিয়েছি, দেশি মুরগি ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হয়। কষানো কি মাংস খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, মাংস দেখুন তেল ছেড়ে দিয়েছে, চলো দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। এই খেলায় থাকে, এবার মিট মশলাটা দিয়ে দিচ্ছি, মিট মশলাটা কষানোর সময় দিলে মাংসটা খেতে খেতে স্বাদ বেশি ভালো হয়।
কই দাও কষাই মাংস দিই। দেখুন মাংস কষাই হয়ে গেছে, জল দেবো? এবার জল দিয়ে দেবো। দাও জল দাও। আপনারা যারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন জল দেবেন। জল দেওয়া হয়ে গেছে, এবার মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। মাংসটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকাটা দিয়ে রাখবো। জল দিয়ে আরো ভালো করে সেদ্ধ হতে লাগবে। একটু কষা মাংস খেয়ে দেখি কেমন হয়েছে। গরম দারুণ টেস্ট হয়েছে। সবকিছু একদম পুরো সমপরিমাণ হয়েছে, খেতেও ভালো লাগছে। ঝাল হয়েছে? ঝাল ঝাল না হলে ভালো লাগে না হ্যাঁ, কিন্তু। দেশি মুরগি একটু ঝাল ঝাল ভালো লাগে। মাংসটা কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে পুরো। দেখো তুমি একটা খেয়ে দেখো। তুমি খাও। ভালো স্বাদ হয়েছে। আপনারাও করে খেয়ে দেখবেন এইভাবে। দেখুন রান্না হয়ে গেছে, মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে আর মরিচ বাটা। জিরের সঙ্গে গোলমরিচটা দিলে মাংসের তরকারি খুব টেস্টি হয়। গোলমরিচের একটা ঝাঁজ, এই ঝাঁজটা খুব ভালো লাগে। গরম মশলা দিয়ে নাও। হয়ে গিয়েছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিন। বন্ধুরা আপনারা অনেকেই আছেন, আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, বন্ধুরা আপনারা পাশে থাকুন, আমাদেরকে একটু হেল্প করুন যাতে আমরা এগিয়ে যেতে চ্যানেলটিকে পারি। এগিয়ে নিয়ে যেতে পারি। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার খেয়ে দেখবো। যদিও আমি কষানোর সময় খেয়ে দেখেছি ভালোই হয়েছে খেতে, এবার রান্নার পর কেমন হয়েছে দেখা যাক। দেখুন ভাতটা মাখছি, দেখুন ভাতটা পুরো হলুদ হয়ে গিয়েছে। মাংসটা ঝোলটা এত সুন্দর হয়েছে, দেখুন ভাতের কালারটা কত সুন্দর হয়ে গেছে। দারুণ খেতে হয়েছে, কোনো কথা হবে না। দেশি মুরগির ঝোলটা দিই তো বেশি ভালো লাগে, বলো? আপনারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, খুব ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মাংসটা পুরো দারুণ সেদ্ধ হয়েছে মাংসটা।